আল্লাহ রাসূল নাতিকে উঠায়া ঘরে আসলেই বলতেন, আমার শরারতি ছেলেরা কোথায়, ফাতেমা নিয়ে আসো। পিঠে বসাইতেন, ঘরের ভিতরে কোরা হয়ে চক্কর কাটতেন, চক্কর পিঠের থেকে নামায় বলতেন, নানা যান উটটা কিরকম, সওয়ারি কিরকম। তো দুই নাতি বলতো, বহুত উত্তম। তো দুইজনের গালে চুমা দিয়া বলতেন, সওয়ারও বহুত উত্তম। মনে উঠলো, এই জন্য বলতেছি, দুই নাতি এসা বলতেছে, নানা যান আপনি উত্তম না, আমরা দুইজন উত্তম। যিনি সাইয়েদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, হ্যাঁ সৃষ্টির সর্দার, শুধু সর্দার না, যার নবুয়তের ঘোষণা আল্লাহ সমগ্র সৃষ্টির 1000 বছর আগে করছেন, এখনো কুরসি তৈরি হয় নাই, আরশ তৈরি হয় নাই, কিচ্ছু তৈরি হয় নাই, না জিব্রিল, না মিকাইল, না ইসরাফিল, না মালাকুল মউত, না হামেলি, না আরশ, না আরশ, না কুরসি, না লৌহ, না কলম, না জান্নাত, না জাহান্নাম, আমরা তো দূরের কথা, কোন সৃষ্টি তৈরি হয় না, আল্লাহ তানে তানহা একা। আল্লাহ সূরা ইয়াসিনকে পড়ছেন, তেলাওয়াত করছেন নিজে, বন্ধুর 10টা নাম রাখছেন নিজে, 10টা নাম, তার ভিতরে একটা নাম হলো ইয়াসিন। আল্লাহ সূরা ইয়াসিন নামে ডাক দিছেন, ইয়াসিন, তারপরে কসম খাইছেন, আল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। তারপরেরটা ওলামা বুঝবে, আচ্ছা আপনারা বুঝবেন না, ইন্নাকা কাকে বলা হয়, ইন্নাকা, আমি তো বলি ওই সময় মনে হয় বন্দুকের সামনে বসায়া বলছেন, আর শব্দই এটা বোঝা যায়, ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি 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 এরকম ইশারা করা, ইন্নাকা আপনি আপনি আপনি, নবী হিসাবে প্রেরিত। ওই বন্ধু, ওই বন্ধু হাসান হোসেন জিজ্ঞাসা করছে, আপনি উত্তম না আমরা উত্তম, আল্লাহ রাসূল সাদা সিধা জবাব দিছে, আমি উত্তম। দুই নাতি অট্ট হাসি দিয়া উঠছে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, হাসো কেন, জবাব হয় না, মানে আমরা দুইজন উত্তম, কি কইরা, আমাদের আব্বাকে চিনেন, আল্লাহ রাসূল বলছে বলো, তো বাবার মানাকে পরিচয় বর্ণনা দিছে, দিয়া বলছে, আবু কালাইসা বিশাই, আপনার আব্বা তো কিছুই না, আমাদের আম্মাকে চিনেন, বলো, তো আম্মার পরিচয় তুলে ধরছে, দিয়া বলছে, উম্মু কালাইসা বিশাই, আপনার আম্মা তো আমার আম্মার সামনে কিছুই না, আমাদের নানা জানকে চিনেন, নানার পরিচয় দিয়া বলছে, জাদ্দু কালাইসা বিশাই, আপনার নানার তো মানুষের নামই জানে না, জানেন কেউ আল্লাহ রাসূলের নানার নাম, হ্যাঁ অনেকেই আমরা জানি না, আমেনা বিনতে ওহাব আমরা জানি না, মাঝে মাঝে আমিও ভুলে যাই, তো বলতেছে আপনার নানার তো মানুষের নামই জানে না, দুইজনকে উঠায় চুমা দিয়া বলতেছে, না নানা যান মাইনা নিলাম, তোমরাই উত্তম। আল্লাহ রাসূল শৈতান কর্তৃকা যে হাসান হুসাইনকে কান্দে বসাইতেন, নামাজের অবস্থায় ঘাড়ে চাইপা পড়ছেন, পিঠের উপরে বসা পড়ছেন, আল্লাহ রাসূল সেজদা লম্বা করে দিয়েছেন, লম্বা সেজদা, পিসের সফলারা ভাবতেছে মনে হয় কোনো ওহি টহি আসছে নামাজের ভিতরে, আসলে তা না, হাসান বা হুসাইন পিঠে বসে গেছে, সেজদা লম্বা বিদায়, এক সাহাবি সামনের কাতার থেকে হাত বাড়াইতেছে নামানের জন্য, আল্লাহ রাসূল ডাইন হাত দিয়ে ইশারা করতেছে, না নামায় না, নামায় না, নামায় না, নামায় না, যতক্ষণ পর্যন্ত নিজে না নামে নামায় না, এরকমই উপরের হুকুম। দুই ভাইকে কুস্তি লাগাইছেন আল্লাহ রাসূল,
হাসান বড় ছিল, হোসাইন ছোট ছিল, হোসাইন নিচে পড়ে গেছে, হাসান উপরে, আল্লাহ রাসূল বাহবা দিতেছে হোসাইনকে, হোসাইন বাহবা, ওয়া উঠো দাঁড়ো। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না দাঁড়ায় বলতেছে, ইয়া আব্বা জান, সব বাহবা আপনি হাসান হোসাইনকে দিতেছেন, হাসাইনকে দিতেছেন না কেন? জিব্রিল তো চলে আসছে, ও হোসাইনকে দিতেছে, আমিও হোসাইনকে দিতেছি। উনি শয়তান করতেছে, ডাকছে হোসাইন হাসান এদিকে আসো, হা করো, জিব্বা মুখের ভিতরে ঢুকায় দিছে, বলছে চোষো। একটু পরে বলছে, নানা যান পেট পড়ে গেছে আর চষবো না। হোসাইনকে ডাকছে, হোসাইন তুমি আসো, হা করো, জিব্বা ঢুকায় দিছে, বলছে চষো। একটু পরে পেট ঘুরে গেছে, বলছে আর চষবো না। যার মুখের ভিতরে এরকম জিব্বা তার পেটে পাথর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ যুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগাইরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াকশাদ দাওয়াইর يعلم مثاقل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون وقال جل جلاله ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن رخ الإسلام لدائرا فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام أطر محفل الشرمانيت شبابتي উপস্থিত উলামায়ে কেরাম, অত্র শহরের বিভিন্ন এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, লাউড স্পিকারের আওয়াজ যতটুকু পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বোঝা শিখা এবং মানার তৌফিক দান করেন। আমাদের জীবনটা অতি ছোট, 60-70 বৎসর, কিন্তু কোনো ব্যক্তি এই কথা বলতে পারবে না যে আমি 60 বৎসর বাঁচবো বা 70 বৎসর বাঁচবো, কেননা এখানে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসে তো সিরিয়াল মতে, কিন্তু যাওয়ায় কোনো সিরিয়াল আল্লাহ রাখেন নাই। এই জন্যই ফেরেশতাদের একটা প্রশ্ন ছিল আল্লাহর কাছে, লাম্মা আখরাজা যুররিয়াতা আদম, আদমের সমগ্র সন্তানকে যখন আল্লাহ তার পিঠ থেকে বাহির করা রুহের জগতে একত্রিত করেন, তখন সংখ্যার উপরে ফেরেশতাদের প্রশ্ন ছিল, আর থাকাটা স্বাভাবিক, কারণ আমাদের দুনিয়াটা বেশি বড় না। এই দুনিয়ার ফুটবলটা যেদিক দিকে মাপা হয় ওই দিক দিয়ে 24,000 কিলোমিটার মাত্র এই দুনিয়ার গ্লুপ,
বা ফুটবল, এটা শুধু 24,000 কিলোমিটার। 67টি বাঘ যার পানি, 33 বাঘ যার স্থল। ফেরেশতাদের প্রশ্নটা স্বাভাবিকই ছিল যে এত কেন বানাইছেন, লামিয়া সাঈদ দুনিয়া, আল্লাহ দুনিয়ায় তো জাগা নিবে না। তো আল্লাহর উত্তর ছিল জাআলতু লাহুমুল মাউতা, আসবে যাবে, জাগার অভাব হবে না। আর আমরা চোখে তাই দেখতেছি, আসতেছে আর যাইতেছে, জাগার কোনো অভাব নাই। যদিও আমাদের দেশের পরিধিটা ছোট, 18 কোটি মানুষ, বিদায় আমরা হয়তো ভাবতে পারি যে ঢাকা শহর, চিটাগাং শহর, যেদিকে তাকাই ওদিকেই শুধু মানুষ আর মানুষ দেখা যায়, ঠিক না? সকালে বাহির হইলে মনে হয় মানুষ আর মানুষ, মাতালের মতো যেন সবাই ছুটতেছে, কেউ কারো দিকে তাকায় না, কর্মস্থলে ছুটা চলছে। কিন্তু বাকি দুনিয়াটার দিকে তাকাইলে দেখা যাবে জাগা খালি আর খালি। তো আল্লাহর উত্তর ছিল জাআলতু লাহুমুল মাউতা, আসবে জাগবে, জাগার অভাব হবে না। তো ফেরেশতাদের আরেকটা প্রশ্ন ছিল, এই জবাবের বিপরীতে ফেরেশতারা আবার প্রশ্ন করছে, আল্লাহুম্মা লামিয়া ইশফিদ দুনিয়া, তাইলে দুনিয়ার মজাই পাবে না, পাঠায়া লাভ কি হবে? আল্লাহ প্রতি আবার জবাব দিছেন, জাআলতু লাহুমুল আমালা, সবার দিল আমি আশা দিয়া ভরা দিছি। মানুষ যেখানেই বাস করুক, দিলে আশা নিয়া বাস করে, আশা নিয়া। আমার কথা বোঝেন তো? কি আপনাদের দিলে মনে হয় আশা নাই, তাই না? যদি না থাকে তাহলে একটু সত্তাই তোর জন্য চিটাগাং মেডিকেলে চলে যান, যে দেখবেন পাইপ দিয়া খাওয়া চলতেছে, অক্সিজেন লাগানো আছে, হুশ যদি থাইকা থাকে কানের কাছে জিজ্ঞাসা করেন কোনো আশা, তো বলবে এতগুলা এখনো বাকি আছে, দোয়া করো যদি ফিরা যেতে পারি। আশার উপরই আমরা বেঁচে আছি। আমি নিয়ে যেতেছি আপনাদেরকে একটু পিছন থেকে, জীবনটা কিন্তু ছোট, আশা অনেক, দিল ভরা আশা, চোখ ভরা স্বপ্ন। সবাই এই দুনিয়াতে সুখ চায়, মানুষ বলতেই সুখী হইতে চায়। আমি প্রশ্নের জায়গায় চলে আসছি, লম্বা করব না। মানুষ বলতেই বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন, যেই পরিবেশেই থাকুক, সে যেরকম সোসাইটিতেই বসবাস করুক, এই চট্টগ্রামের শহরে এরকমও একটা সোসাইটি আছে, যেই সোসাইটিতে যাইতে হইলে, বসবাস করতে হইলে আগে পরিচয় পত্র পেশ করতে হয়, আইডি দেখাইতে হয়, তুমি কোন জায়গার, তুমি আমাদের সোসাইটিতে বসবাস করার যোগ্য কিনা এই পরিচয়টা আগে দিতে হয়। এরকম সোসাইটিও চিটাগাং শহরে আছে, আমাদের ঢাকা শহরেও আছে। যেই কোনো ব্যক্তি ওইখানে যাইতে পারে না, তাকে পরিচয় তুলে ধরতে হয়, অ্যাবিলিটি দেখাইতে হয় যে আমার সামর্থ্য আছে, আমি এই পরিবেশে থাকতে পারব। মানুষের বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন। কিন্তু বড় পরিতাপের বিষয় যে মানুষটাকে আল্লাহ এরকম একটা ব্রেন দিলেন, যেই ব্রেনটার কোনো জুড়ি মিলে না, যেটা অদ্বিতীয় ব্রেন, এরকম ব্রেন মনে হয় আল্লাহ ফেরেশতাদেরকেও দেন নাই। আর সত্যিই ফেরেশতা তো কুদরতি হাতের তৈরি না, এরকম ব্রেন পাবে কোত্থেকে? আপনি রিক্সাওয়ালা হইতে পারেন, আমি বড় নির্ম ফ্যামিলির ছেলে হইতে পারি, কিন্তু আপনি আর আমি কুদরতি হাতের তৈরি, আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়ে আমাদেরকে তৈরি করছেন, হুকুম দিয়ে তৈরি করেন নাই। এই জন্যই ফেরেশতারা যখন আল্লাহকে বলছিলেন, মত প্রকাশ করার পরে মানুষ যখন অস্তিত্বে চলে আসলো, ফেরেশতাদের মত ছিল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, কেন বানাবেন, দুনিয়াতে যাবে, ফিতনা ফাসাদ করবে। বাস্তবিকই সত্য, সর্বপ্রথম আপনাকে ভুলবে,
আমি আপনাদেরকে একটু বুঝানোর জন্য বলতেছি, পাঁচ ওয়াক্ত কিন্তু আল্লাহ ডাকে, আর ওই শব্দ দ্বারা ডাকে, ওই শব্দ যেই শব্দ চিরাচরিত আরবরা কোনো ব্যক্তিকে সামনে রেখা যদি কোনো অনুষ্ঠান করা হয়, কোনো ব্যক্তিকে, যেরকম চিটাঙ্গে এখন চলতেছে, প্রত্যেকটা রাস্তা দিয়ে গেলেই দেখবেন যতগুলা বিয়ের হল আছে সব খচা খচ ভরা, বিজি আর বিজি, ঠিক না? বিয়ের মৌসুম না এখন, কি রাগ হয়ে গেলেন? কিন্তু পুরো অনুষ্ঠানটা কিন্তু একজনের জন্য, ঠিক না? হয়তো মেয়ে বাড়ি করতেছে ছেলের জন্য, ছেলে বাড়ি করতেছে মেয়ের জন্য, ঠিক আরব ভূখণ্ডের ভিতরে যাকে কেন্দ্র করে অনুষ্ঠান করা হয় তাকে যখন দরজায় স্বাগত জানানো হয় তখন আরবরা শব্দ ব্যবহার করে হাইয়া হালা, হাইয়া হালা, তাকে যখন দরজায় স্বাগত জানায় তখন বলতে থাকে হাইয়া হালা, হাইয়া হালা। ঠিক আল্লাহ প্রত্যেক বন্দাকে পাঁচ ওয়াক্ত, একজন জারুদারও এই কথা বলতে পারে যে এই জোহরের নামাজের অনুষ্ঠানটা আমার জন্য, আল্লাহ আমাকে সম্বোধন করছে হাইয়া আলা, ওইখানে ছিল হালা, এখানে হলো আলা। আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, এর চেয়ে সম্মানযুক্ত কোনো শব্দ নাই কোনো মেহমানের জন্য। আল মাসাজিদু বাইতি মান যারা বাইতি ওয়াজাব আলাল মাজুর আন ইয়ুকরিমা যায়ের, তো আল্লাহ শব্দ এরকম নির্বাচন করছেন যে মসজিদ আমার ঘর, যেই আমার ঘরের দুয়ারে পাড়া দিবে, যেই মুসল্লায় পাও রাখবে তাকে আমি ওই শব্দ দিয়ে স্বাগত জানাব যেই শব্দ আমি আরব ভূখণ্ডের ভিতরে যাকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান করা হয় ওই অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে যে শব্দ দিয়ে স্বাগত জানানো হয়। আল্লাহ আমাদের একজন জারুদার মুসল্লিকেও, একজন সুইপার মুসল্লিকেও, একজন রিক্সাওয়ালা মুসল্লিকেও, একজন সিএনজিওয়ালা মুসল্লিকে, সমাজের একজন চকিদার যে অন্যের বাড়িতে সারা রাত্র পাহারা দিয়ে কাটায় দেয় তাকেও আল্লাহ মসজিদের দুয়ারে স্বাগত জানায় হাইয়া আলা, হাইয়া আলা। আসো 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 আসো, চিটাঙ্গের মানুষ বড় আফসোসের বিষয়, এরকম শব্দ দিয়ে আল্লাহ ডাকতেছেন কিন্তু আমরা কয়জন সাড়া দিই? তো ফেরেশতাদের কথা সত্য ছিল, কেন বানাবেন? আপনি ডাকবেন তারপর মুখ ফিরায় চলে যাবে, সবাই একই কথা বলে, ব্যস্ত 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 ব্যস্ত, ঠিক না? কি আমার কথা বোঝেন? সবাই আমরা কি বলি? ব্যস্ত 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 ব্যস্ত, অথচ ডাকে কে? তো ফেরেশতাদের উক্তি সত্য ছিল, কেন বানাবেন? তারপর আল্লাহ অস্তিত্বে নিয়ে আসার পরে প্রশ্ন করছিলেন ফেরেশতারা যে আল্লাহ ফাজা আল্লাহুমুদ দুনিয়া, এদেরকে দুনিয়া দিয়া দেন, ওজা আল্লানাল আখেরা, আমাদেরকে আখেরাত দিয়া দেন, আমাদের ভিতরে নাফরমানি করার কোনো ক্ষমতা আপনি রাখেন নাই, আমরা নাফরমানি করবো না। এই মানুষ যাবে তো আপনার নাফরমানি সর্বপ্রথম করবে, আর এটাই আরেক হাদিসে আল্লাহ বুঝাইছেন, ফালাম্মা তারা সিন্নুক, ও মানুষ যখন তোর বয়সটা বাড়লো, অস্তাদ্দা তাআজুদুক, তোর হাড্ডি মাংস যখন শক্ত হইল, তোকে যখন আমি সাজাইলাম, যদিও তুই অসহায় দুনিয়ায় আসছিলি, তোর মতো অসহায় দুনিয়ায় কেউ পাও রাখে নাই, কোনো সৃষ্টিকে আমি তোর মতো অসহায় দুনিয়াতে আনি নাই, তারপরে যখন তোকে আমি সাজাইলাম, ফুটায় তুললাম,
তোকে আকৃষ্টের পাত্র বানাইলাম, তুই আকৃষ্টের পাত্র। তখনই তীর্তাবিল মাসি, তখনই তুই আমার নাফরমানির ভিতরে ডুব দিলি। তো আল্লাহ আরেক জায়গায় প্রশ্ন করছেন, হাল হাদা জাযাউল ইহসান, ও মানুষ এটা কি দয়ার প্রতিদান? চিন্তা করেন, চিন্তা আমি লম্বা করবো না, কিন্তু আপনাদেরকে নিয়ে যাবো ওইখানে। আল্লাহ মানুষের কাছে জিজ্ঞাসা করছে, হাল হাদা জাযাউল ইহসান, এটা কি দয়ার প্রতিদান? আরেক হাদিসে আল্লাহ মানুষকে বুঝিয়েছেন, মান আরাদা আন্নি, যে আল্লাহর থেকে বিমুখ হয়। তা আল্লাহ মানুষের সামনে শব্দ যদিও আল্লাহর জন্য ব্যবহার করা উচিত না, কিন্তু কোনো শব্দ নাই, আল্লাহ যেন প্রত্যেকের পিছে আসার পর জিজ্ঞাসা করতেছেন, আমা কুন্তা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? ফামান জালাকা দামা, তোকে রক্ত কে বানাইল? ওমান জালাকা মুদগা, তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জালাকা ইযামা, তোকে কঙ্কাল কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ কে চড়াইল? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা যাঈফা, তুই কি দুর্বল ছিলি না? তোকে শক্তিশালী সুঠাম কে করলো? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? তোকে শিক্ষা কে দিল? আমা কাদা ওয়াকাদা ওয়াকাদা ওয়াকাদা, আল্লাহ লম্বা গণাইতে থাকেন, মানুষ তুই এমন 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 ছিলি না? তোকে সবকিছু দিয়া ফুটাইল কে? তারপরেই আল্লাহ জিজ্ঞাসা করেন, হাল হাদা জাযাউল ইহসান, এটা কি ইহসানের বদলা? তো মান ফেরেশতাদের কথা সত্য, কিন্তু আল্লাহর বিচার, আল্লাহ জবাব দিছেন, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি? অকদ খালাকতুকুম বি আমরি, তোমাদেরকে হুকুম দিয়ে তৈরি করছি। হুকুমের জিনিসকে হাতের জিনিসের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া চলে না। জাআলতু লাহুম দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ জবাব দিছেন, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখেরাতও দিলাম। ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে, আমরা কি করব? তো আল্লাহ বলছেন, আনতুম তাবউন লাহুম তাসতাকদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা 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 সেবা। আজকে আমরা ফেরেশতার মাধ্যমে পরিচালিত, বিদায় বয়সটা কিন্তু ছোট, বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন, দিচ্ছেন বড় বান দামি জিনিস আকল। শুধু আকল দেন নাই, নিজ হাতে শিখাইছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ নিজে কুদরত দ্বারা আমাদেরকে শিখাইছেন। কিন্তু আফসোসের জায়গায় আসছি আমি, ওই মানুষটা জানে না যে এই ছোট্ট জীবনটা সুখের হবে কিভাবে। সুখ তো সবাই চায়, নারীও চায়, পুরুষও চায়, ধনীও চায়, গরিবও চায়, শিক্ষিতও চায়, অশিক্ষিতও চায়, আরবও চায়, আজমও চায়, সাত মহাদেশের আদমি মানুষ সুখ চায়, সুখ। কিন্তু এই সুখটা কোথায় জানে না, পরিতাপের বিষয়, সুখটা কোথায় রাখছেন? কোন জিনিসের ভিতরে আল্লাহ সুখটা রাখছেন, যে সুখটা আমরা চাই, ওই সুখ কোথায়? কি আপনাদের মাথায় প্রশ্ন আসে যে সুখটা কোথায়, কোন জায়গায় গেলে আমি সুখী হব? আজকে তো আমরা কেউ সুখী না, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না, না পেশা নিয়ে সুখী, না সম্পর্ক নিয়ে সুখী, আমরা পেশা নিয়েও সুখী না, যে যেই পেশায় আছি এই পেশায় সুখী না, দুনিয়াতে যতগুলো সম্পর্ক আছে ওইটা নিয়েও আমরা সুখী না,
তাহলে সুখটা কোথায়? আমি এতটুকুই আপনাদেরকে দুইটা বিবরণ দিয়ে বুঝাব, সুখী না আমরা? চলেন প্রথম আপনাদেরকে বুঝাই, এই চট্টগ্রামের মানুষ এখানে যারা আমরা বসে আছি বা দূরে যারা বসে শুনতেছি, ওই ঘরকে যদি সামনে নিয়ে আসি, যে ঘরে শুধু একটা কাপড় ছিল, একটা কাপড়, স্বামী পড়লে স্ত্রী উলঙ্গ, স্ত্রী পড়লে স্বামী উলঙ্গ, ওই ঘরের তুলনায় আমাদের ঘরে কতগুলো আসবাব প্রসাদনী আছে বলেন, কত গুণ! আর চিটাঙ্গের ব্যাপারে ভিন্ন, বাকি জেলাগুলা ভিন্ন। বাংলাদেশের 64 জেলার ভিতরে বাকি জেলাওয়ালারা এই কথা বলবে যে প্রসাদনী আছে আমাদের ঘরে, কিন্তু বেশিরভাগই লোকাল। কিন্তু চিটাঙ্গের মানুষ এই কথা বুকে হাত রাখা বলতে পারবে, আমাদের ঘরে প্রসাদনী আছে কিন্তু বেশিরভাগই হলো বিদেশে, ঠিক না? কি বলেন? দুবাইওয়ালারা সারা দুনিয়ার থেকে আনছে, আর আপনারা লাগেজ বইরা সারা দুনিয়ার জিনিস দুবাই থেকে বাংলাদেশে আনছেন, ঠিক না? মিডল ইস্ট থেকে আনছেন, সৌদি আরব থেকে, ওমান থেকে, কাতার থেকে, কুয়েত থেকে, আবার কেউ কেউ দেখা যাবে আমেরিকা থেকেও আনছে, দুনিয়ার উন্নত দেশের থেকে। এই চিটাগাং শহরে এরকম বাড়িও পাওয়া যাবে, ছোট্ট একটা কসমেটিক্স এর দোকান, তার ঘরের প্রসাদনী দেখা হার মানবে হার, তার ঘরে এত প্রসাদনী রাখা আছে। তো এক কাপড়ের তুলনায় শত গুণ না, হাজার গুণ না, লক্ষ গুণ প্রসাদনী আমাদের ঘরে বেশি, আসবাবপত্র বেশি, কাপড় চোপড় বেশি, সোনা গয়না বেশি। কিন্তু আমি আপনাদেরকে দেখাইতে চাই, এক ঘরে যে সুখ ছিল, ওই ঘরে যে সুখ ছিল, ওই সুখের মাত্রা আমাদের ঘরে কতটুকু আছে। চলেন আগে দেখাই, নামাজ শেষ হইতো, সালাম ফিরাইতেন আল্লাহর রসুল, আর উঠেই দৌড় দিতেন। আমাদের নবীজি সামনে যেরকম দেখতেন, পিছু ওরকমই দেখতেন, ডাইনে যেরকম দেখতেন, বামে ঠিক ওরকম দেখতেন। আমাদের নবী তো এটা ছোট হলো বলা, আমাদের নবী তো জমিনে বসে জান্নাত দেখতেন, জান্নাত। আমাদের নবী তো জমিনে বসে আরশ দেখতেন, আরশ। জমিনে বসে আল্লাহ দেখতেন, আল্লাহ। শুধু দেখতেন না, এক হাদিসের একটা শব্দ বলি, যে আল্লাহ জিজ্ঞাসা করছিলেন কোনো একটা বিষয়, তো আল্লাহর রসুল বলতেছিল যে আমি জানতাম না ওই বিষয়, তারপরে আল্লাহ কুদরতি হাত আমার সিনায় রাখলেন, যার শীতলতা আমি ভিতরে অনুভব করতেছিলাম, যে আল্লাহ কুদরতি হাত সিনায় রেখা দিয়েছেন আর আমি তার শীতলতা অনুভব করতেছি। ওলামায়ে কেরাম চতুর্দিকে বসা আছে, ভুল বললে খবর আছে আমার, মনে হয় বুখারীতেই আছে, যে আমি শীতলতা অনুভব করতেছিলাম। ফিমা ইখতাসিমু মালাউল আ'লা, উর্দ্ধ জগতের ফেরেশতারা কি নিয়ে আলোচনা করে, আপোষে তর্ক বিতর্ক করে, আমাদের নবী তো এরকম ছিলেন। সাহাবী নামাজ ফিরাইতে দেরি, দৌড়াইতে দেরি করতেন না। আল্লাহর রাসূল একদিন দাইকা দাঁড় করাইছেন, দাঁড়াও, নামাজ শেষ হইতে দেরি, দৌড়াইতে দেরি করো না কেন? তো মাথা নিচা করে দাঁড়াইয়া ছিলেন, কখন যে চোখের পানি বাহির হয়েছে সে নিজেও জানে না, যে প্রশ্ন তো এখন করবেন, দৌড়াও কেন, জবাব তো আমাকে দিতে হবে। চোখের পানিতে দাড়ি ভিজা, বুক ভিজা গেছে, তা আল্লাহর রাসূল যখন চোখের দিকে দেখছেন তো জিজ্ঞাসা করছে কাঁদো কেন? তো বলছে মনে মনে, মনে হয় আমার, কিতাবে লেখা নাই, আমার মনের ভাব,
যে সাহাবী মনে হয় ভাবতে ছিল যে জবাব শোনার পরে আপনিও কাঁদবেন, কারণ আপনি তো দয়ার নবী, উম্মতের দুঃখ সইতে পারেন না। কাটা যায় উম্মতের হাত, হাত কাটা যায় উম্মতের, চোখের পানি ঝরে আপনার, আবার হুকুমও দিছেন আপনি, ঠিক না? এমনই তো তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কাপড় একটা, আমি পয়ড়া আসি নামাজ পড়তে, আমার স্ত্রী নিজেকে গুটায়া ঘরের কোনায় বসায় রাখে, আপনি ছালাম ফিরান আমি দৌড়ে চলে যাই, খুলা দেই নিজেকে উলঙ্গ ঘরের কোনায় গুটায়া বসায় রাখি, স্ত্রী পয়ড়া নামাজ পড়ে, ওই ঘরে সুখ দেখেন সুখ, সুখ দেখেন সুখ ওই ঘরের, স্ত্রী স্বামীর গলা ধরে বলতেছে আমি জান্নাতি। বলছে কি কইরা, কয় কেন, সবরের জীবন না চলতেছে, আজ পর্যন্ত তোমার কাছে কোনো চাহিদা রাখি নাই, আমাদের ঘরগুলা প্রসাদনী দ্বারা ভরতেছে শুধু চাহিদার কারণে, চাহিদা বোঝেন না? মনে হয় আমি চিটাঙ্গের মানুষকে বুঝাইতে পারতেছি না, চাহিদার চাহিদা চাহিদার চাহিদা, কত বাপ হায় হায় হায়, চিটাঙ্গের মানুষ আপনাদের পায়ে হাত রাখতেছি, পায়ে পায়ে হাত রেখা বলতেছি, বহুত বাবা যার ঘরে মেয়ে জন্ম নিছে, ছেলেদের চাহিদার কারণে ফার্নিচার আর দুবার বিশার চাহিদার কারণে কত বাপ যে চোখের পানি ঝরাইছে আল্লাহ জানে, এই জমিনে বহুত বাপ চোখের পানি ঝরাইছে, চোখের পানি না ঝরায় না, হ্যাঁ ঝরায়, ফুল ফার্নিচার দিতে হবে, হাফ ফার্নিচার দিতে হবে, আমি তো বলবো যে ফুল ফার্নিচার আর হাফ ফার্নিচার বলে ওর চেয়ে বড় জালেম কেউ নেই, জালেম ও, জালেম ও অভিশপ্ত। আল্লাহর রাসূল বলছিলেন তুমি জানো না, মেয়ে মা বাবার কলিজা, বাবার কলিজা টুকরা হয় টুকরা টুকরা, আল্লাহর রাসূল ফাতেমাকে বসায় বলছে বুজাতুন মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, মেয়ে বাবার কলিজার টুকরা হয় টুকরা টুকরা হয়, ওই কলিজার টুকরাটাকে 18 বছর পাইলা তোমার হাতে উঠায় দিতেছে, তোমার হাতে, তারপরও তুমি বলতেছো ফুল ফার্নিচার হাফ ফার্নিচার। আমরাও দীর্ঘ সময় চিটাঙ্গে ছিলাম পড়ালেখার জমানায়, এই মেমোরিতে বহুত বাপের কান্না সেভ করা আছে, এক সময় ছিল আমি 80-83 দশকে বলতেছি, বলতো দুবাই এনওসি দিতে হবে, দুবাই এনওসি, জালেম তুমি জালেম, তোমার চেয়ে বড় জালেম জমিনে কেউ নাই, আল্লাহর রসুল বলতেছে জালেম, আল্লাহর রসুল বলতেছে তুমি অভিশপ্ত, কামা তাদিনো তুদানো, তুমি যেরকম করছো তোমাকেও ভুগতে হবে, কথা জানি কোন দিক থেকে বাহির হয়ে চলে যেতেছে, ওই সাহাবী রসুল বলতেছে, ওই মহিলা বলতেছিল সাহাবীর স্ত্রী আমি কোনোদিন তোমার কাছে চাহিদা রাখি নাই, আজকে আমাদের ঘরগুলো যদি চাহিদা শূন্য হয় খোদার কসম আমাদের জীবন সুখ চাইতে হবে না, সুখে ভরা থাকবে, ভরা 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 ভরা, আজকে আমাদের জীবন অতিষ্ঠ শুধু চাহিদার কারণে, পুরুষগুলা অল্প বয়সে বুড়া হয়, দাড়ি অল্প বয়সে পাকে, যুবক অল্প বয়সে বৃদ্ধ হয়ে যায় শুধু চাহিদার বোঝা উঠাইতে 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 উঠাইতে, রাগ হয় না, প্রবাসে ঘুরতে 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 দুনিয়া ঘুরতে ঘুরতে দেখতেছি, যখন বাহিরে যাই যারা প্রবাসে থাকে অনেকের জীবনের ব্যথা আমাদের বুকের ভিতরে ধারণ করা আছে, চোখের পানি ঝরায়া বলতে থাকে
হুজুর আমার বাড়িওয়ালারা বোঝে না, আমার বাড়িওয়ালারা বোঝে না, ভিডিও কলে দেখান আপনি কি কি পাক করছেন। চিটাঙ্গের বহুত মা হবে চোখের পানি ঝরায়, এখনো ঝরায়, যখন ওই ছেলের পাঠানো টাকা দিয়া বাড়িতে অনুষ্ঠান হয় আর ছেলেকে ভিডিও কল দিয়া দেখায়, বেটা আজকের অনুষ্ঠানে এই 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 পাক হয়েছে, আর ছেলে যখন দেখায় মা তোমরা এত আইটেম, আমি তোমাদের পিছনে যোগান দিতে যায়া সারা দিন পরে যখন ঘরে ফিরা আসি কর্মস্থল থেকে আর শরীর বলে না যে আমি দুটা তরকারি পাক করি, মা কোনো মতে একটা ডিম ভাইজা ওইটা দিয়ে খায়া উঠে, মা কাউকে বলতে পারে না কিন্তু চোখের পানি ঝরায়, বাস্তব। রাগ হয় না চিটাঙ্গের মানুষ, রাগ হয় না, আমি বুঝানোর জন্য বলতেছি, ওই ঘরে কোনো চাহিদা ছিল না, এই জন্যই মহিলা বলতেছে সবর, জীবন কাটতেছে সবরে, সবরের বদলা জান্নাত, আমি জান্নাতি, কোনো অভিযোগও করি নাই তোমার বিরুদ্ধে, কোনোদিন অভিযোগও মুখে আনি নাই, অভিযোগ বুঝেন তো, পাওয়ার জন্য চাহিদা, না পাওয়ার উপরে অভিযোগ, এটাও কোনোদিন মুখে আনি নাই, কোনোদিন অভিযোগ করি নাই যে কেন পারো না, তুমি কি পুরুষ না, তাইলে বিয়ে করলে কেন, বলে না, এটাও মুখে উচ্চারণ করি নাই। আর বাস্তবিক চিটাঙ্গের মানুষ, এই দুইটা যেই ঘরে নাই, এই দুইটা যেই ঘরে আছে চাহিদার অভিযোগ, ওই ঘর সোনার হইতে পারে, সোনার আসবাব সোনার হইতে পারে, ওই ঘরে 24 ঘন্টা লানত হবে, রহমত বরকত ওই ঘরে ঢুকবে না, ওই ঘর 24 ঘন্টার জন্য লানতি ঘর, লানতি। আমি হাদিস দিয়ে রেফারেন্স দিব, ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম বলছিলেন, পুত্রবধূকে জিজ্ঞেস করছিলেন জীবন দিন কিভাবে কাটে, তো বলছে নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়, সকালে খাই তো বিকালে না খায়া থাকি, আজ জোটে তো কালকে জোটে না, তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল তোমার ভিতরে অভিযোগ আছে, আমার ছেলে আসলে বইল চৌকাট যেন পরিবর্তন করে। আবার আপনারা বাড়ির যে শুরু করে দিন না, কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি, চৌকাট যেন পরিবর্তন করে, দ্বিতীয়বার যখন আসছে তো আবার নতুন পুত্রবধূকে জিজ্ঞাসা করছে কেমন আছো, কিভাবে দিন কাটে, তো বলছে আলা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ, আল্লাহ জীবিত তো রাখছে, কোনো অভিযোগ ছিল না, তো বলছে ছেলেকে বইল চৌখাট যেন পরিবর্তন না করে। হায় চিটাঙ্গের মানুষ, আমরা মূল মন্ত্রই জানি না যে সুখ কোথায়, সুখ সুখ কোথায় রাখা আছে এটা জানি না, এটাই আমার আলোচনা আজকে, সুখটা কোথায় এটাই জানি না, কোন জায়গায় সুখ রাখা, কোথায় গেলে আমাদের জীবনটা সুখের হবে। তো স্বামী বলতেছিল তুমি তো জান্নাতি, তো স্ত্রী বলতেছিল তুমিও জান্নাতি, বলছে আমি কি কইরা, বলছে তুমি কি আমার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করো না, তো বলছে শুধু করি এটা না, শ্বাসে শ্বাসে করি, বলছে তাইলে শুকুরের বদলাও জান্নাত, আশা পুরাবো জান্নাতে, জান্নাতে 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 পুরাবো, বলেন ওই তুলনায় আমাদের ঘরে কতটুকু সুখ আছে, আছে নাই, বাস্তবিক সত্য মাইনা নিলেন, চলেন আরেকটা শুনেন, তাইলে চুলা জ্বলে না, সময় আসছে পর্ব চলে আসছে, হাসান হোসাইনকে আর রাখা যায় না, নিয়ে আসছে নানার কাছে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়না বলতেছে আব্বা চুলা জ্বলে না, একদিন না, দুই দিন না, তিন দিন না, চার দিন,
সপ্তাহ অতিবাহিত হইতে চলছে, চুলা চলে না, আর হাসান হুসাইনকে রাখা যায় না। নিয়ে আসছি আপনার কাছে, দেখি আপনার ঘরে কিছু আছে কিনা। তো পেটের থেকে চাদর সরায়া বলতেছে, দেখো পাথর বাঁধা পাথর, আমার ঘরেও কিছু নাই। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নার চেহারা মলিন হয়ে গেছে, মলিন। নানা তো নানাই, ঠিক না? এরকম নানা কেয়ামত পর্যন্ত আর আসবে না, ঠিক না? কি আসবে? হ্যাঁ, এইখানে বহুত নানা আছে, ঠিক না? ডাইনে বাবুও নানা আছে, ঠিক না? কোনোদিন মনে হয় নাতিকে পিঠে উঠাইয়া ঘরের ভিতরে চক্কর কাটেন নাই, ঠিক না? কাটছেন? নিজে গোড়া হইয়া নাতিকে পিঠে উঠাইয়া চক্কর কাটছেন? আল্লাহ রসুল নাতিকে উঠাইয়া ঘরে আসলেই বলতেন, আমার শরারতি ছেলেরা কোথায়, ফাতেমা নিয়ে আসো। পিঠে বসাইতেন, ঘরের ভিতরে গোড়া হইয়া চক্কর কাটতেন, চক্কর। পিঠের থেকে নামায় বলতেন, নানা যান উঠটা কিরকম, সবারই কিরকম। তো দুই নাতি বলতো, বহুত উত্তম। তো দুইজনের গালে চুমা দিয়া বলতেন, সবারও বহুত উত্তম। মনে উঠল, এই জন্য বলতেছি, দুই নাতি এসা বলতেছে, নানা যান আপনি উত্তম না, আমরা দুইজন উত্তম। যিনি সাইয়েদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, হ্যাঁ, সৃষ্টির সর্দার, শুধু সর্দার না, যার নবুয়তের ঘোষণা আল্লাহ সমগ্র সৃষ্টির 1000 বছর আগে করছেন, এখনো কুরসি তৈরি হয় নাই, আরশ তৈরি হয় নাই, কিচ্ছু তৈরি হয় নাই, না জিব্রিল, না মিকাইল, না ইসরাফিল, না মালাকুল মউত, না হামেলি, না আরশ, না আরশ, না কুরসি, না লৌহ, না কলম, না জান্নাত, না জাহান্নাম, আমরা তো দূরের কথা, কোন সৃষ্টি তৈরি হয় না, আল্লাহ তানে তানহা একা। আল্লাহ সূরা ইয়াসিনকে পড়ছেন, তেলাওয়াত করছেন নিজে, বন্ধুর 10টা নাম রাখছেন নিজে, 10টা নাম, তার ভিতরে একটা নাম হলো ইয়াসিন। আল্লাহ সূরা ইয়াসিন নামে ডাক দিছেন, ইয়াসিন। তারপরে কসম খাইছেন, আল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। তারপরেরটা উলামা বুঝবে, আচ্ছা আপনারা বুঝবেন না। ইন্নাকা কাকে বলা হয়? ইন্নাকা, আমি তো বলি ওই সময় মনে হয় বন্দুকের সামনে বসায়া বলছেন, আর শব্দই এটা বোঝা যায়, ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু আপনি 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 এরকম ইশারা করে, ইন্নাকা আপনি 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 নবী হিসাবে প্রেরিত। ওই বন্ধু, ওই বন্ধু হাসান হোসেন জিজ্ঞাসা করছে, আপনি উত্তম না আমরা উত্তম? আল্লাহ রাসূল সাদা সিধা জবাব দিছে, আমি উত্তম। দুই নাতি অট্ট হাসি দিয়া উঠছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, হাসো কেন, জবাব হয় না, মানে আমরা দুইজন উত্তম। কি কইরা, আমাদের আব্বাকে চিনেন? আল্লাহ রাসূল বলছে, বলো তো। বাবার মানাকে পরিচয় বর্ণনা দিছে, দিয়া বলছে, আবু কালাইসা বিশাই, আপনার আব্বা তো কিছুই না। আমাদের আম্মাকে চিনেন? বলো তো। আম্মার পরিচয় তুলে ধরছে, দিয়া বলছে, উম্মু কালাইসা বিশাই, আপনার আম্মা তো আমার আম্মার সামনে কিছুই না। আমাদের নানা জানকে চিনেন? নানার পরিচয় দিয়া বলছে, জাদ্দু কালাইসা বিশাই, আপনার নানার তো মানুষের নামই জানে না। জানেন কেউ আল্লাহ রাসূলের নানার নাম? হ্যাঁ, অনেকেই আমরা জানি না। আমেনা বিনতে ওহাব আমরা জানি না, মাঝে মাঝে আমিও ভুলে যাই। তো বলতেছে, আপনার নানার তো মানুষের নামই জানে না। দুইজনকে উঠায় চুমা দিয়া বলতেছে, না নানা যান মাইনা নিলাম, তোমরাই উত্তম। আল্লাহ রসুল শৈতিন কর্তৃকা যে হাসান হুসাইনকে কান্দে বসাইতেন,
নামাজের অবস্থায় ঘাড়ে চাইপা পড়ছেন, পিঠের উপরে বসা পড়ছেন, আল্লাহ রাসূল সেজদা লম্বা করে দিয়েছেন, লম্বা সেজদা, কিসের সফলতা ভাবতেছে, মনে হয় কোনো ওহিটহি আসছে নামাজের ভিতরে, আসলে তা না, হাসান বা হুসাইন পিঠে বসে গেছে, সেজদা লম্বা বিদায়, এক সাহাবি সামনের কাতার থেকে হাত বাড়াইতেছে নামানোর জন্য, আল্লাহ রাসূল ডাইন হাত দিয়ে ইশারা করতেছে, না নামায় না, নামায় না, নামায় না, নামায় না, যতক্ষণ পর্যন্ত নিজে না নামে নামায় না, এরকমই উপরের হুকুম। দুই ভাইকে কুস্তি লাগাইছেন আল্লাহ রাসূল, তো হাসান বড় ছিল, হুসাইন ছোট ছিল, হুসাইন নিচে পড়ে গেছে, হাসান উপরে, তো আল্লাহ রাসূল বাহবা দিতেছে হুসাইনকে, হুসাইন বাহবা, ও উঠো দাঁড়ো, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না দাঁড়ায় বলতেছে, ইয়া আব্বা জান, সব বাহবা আপনি হাসান হুসাইনকে দিতেছেন, হুসাইনকে দিতেছেন না কেন, জিব্রিল তো চলে আসছে, ও হুসাইনকে দিতেছে, আমিও হুসাইনকে দিতেছি, উনি শয়তান কোথেকে, তো ডাকছে হুসাইন, হাসান এদিকে আসো, হা করো, জিব্বা মুখের ভিতরে ঢুকায় দিছে, বলছে চোষো, একটু পরে বলছে নানা যান পেট পড়ে গেছে আর চষবো না, হুসাইনকে ডাকছে, হুসাইন তুমি আসো, হা করো, জিব্বা ঢুকায় দিছে, বলছে চষো, একটু পরে পেট ঘুরে গেছে, বলছে আর চষবো না, যার মুখের ভিতরে এরকম জিব্বা তার পেটে পাথর, আমি নিয়ে যাব আপনাদেরকে, দুই একটা টাচ অবশ্যই দিব। ওই দিনের কাহিনী, আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের ঘরে হলে আমরা ঝাড়ু নিয়ে দাঁড়াইতাম, ঝাড়ু নিয়ে, আমার কথা মা বোনরা কান দিয়া শুনে, যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না দরজায় সান্ত্বনার মালা নিয়ে স্বামীকে স্বাগত জানাইতেছে, সান্ত্বনার মালা, আলী রাদিয়াল্লাহু তাআলা না যখন ফিরতেছেন খালি হাত ঘরের পাশে আসছেন, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ দিছেন, আলী চোখে চোখ পড়ছে, তো বলছে চেহারা মলিন কেন, তো বলছে আজকেও কিছু জোটে নাই, তো বলতেছে জবাব দিতেছে অজাগনা সাকার না লামনাজি সাবার না, সান্ত্বনা দিতেছে স্বামীকে, স্বামী আলী পাবো তো শুক্রিয়া আদায় করব, না পাবো তো সবর করব, দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, যাদের সাথে আল্লাহ থাকে, ফালা ইউনাসিবুলানা আন্নাকুনা মাহজুন, আমাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না, আলী হাসো তো দরজা খুলবো না, এলে খুলবো না, সুখ কাকে বলে দেখেন, সুখ 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 সুখ, তো দরজা খুলে দিছেন হাসির পরে, ওলামা বুঝবে তারপরে শব্দগুলা, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাররাত ওয়া তাবাসসামাত, সাররাত ওয়া তাবাসসামাত, স্বামী ঘরে ফিরে আসছে এই জন্য খুশি, সাররাত খুশিতে যেন নাচতেছেন, কিছু আসে না তাতে কি আসে যায়, আমার ইজ্জত আর আবরু তো ফিরে আসছে, আমার পোশাক তো ফিরে আসছে, কুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আমার বাদশা তো ফিরে আসছে, বাদশা আমার ছোট্ট ঘর রাজত্বের বাদশাটা ফিরে আসছে, এই জন্য খুশিতে নাচতে ছিলেন, সাররাত ওয়া তাবাসসামাত, মুস্কি হাসি দিতেছিলেন, তো ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে হাত রাইখা দোয়া দিতেছেন, রহিমাল্লাহু ইমরাতান ইয়া ফাতেমা, ফাতেমা তোর মতো মেয়েদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি কিয়ামত পর্যন্ত নাজিল করুক, দাখালা জাওজুহা বাইতাহা, স্বামী ঘরে ফিরল, তোর মতো খুশিতে নাচতে থাকে, আর মুস্কি হাসির মুখটা স্বামীর পায়ে ঝড়াইতে থাকে, কোনো অভিযোগ নাই, বলেন ওই তুলনায় আমাদের ঘরে কতটুকু সুখ আছে, বলেন
কেন নাই? সুখ তালাশ করতেছি বস্তুর ভিতরে, তাই না? বাপসি পরিশ্রম করো, ধন আসবে। ধন আসলেই প্রসাদনী আসবে, প্রসাদনী আসলেই সুখের ছড়া ছড়ি হবে। না কসম খোদার, না, এই ছোট্ট জীবনটায় আমরা সুখী হই, তার পরের জীবনটায় আমরা কামিয়াব হই, সফলতা অর্জন করি, চির সফলতা। ওই জন্যই আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক জীবন দিয়ে পাঠাইছিলেন। জীবন আল্লাহর রাসূল সাহাবাদেরকে ওই জীবন শিখাইছেন। জীবন গরিবকেও শিখাইছেন, ধনীকেও শিখাইছেন। হায় হায়, যাদের ঘরে মাসের পর মাস চুলা জ্বলে নাই, কিন্তু দিন একদিন এরকমও আসছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1,00,000 দেরহাম সদকা করতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই রসুল আমাদেরকে এক জীবন দিয়ে গেছেন। জীবন যদি এই ছোট্ট জীবনটায় সুখে থাকতে চাই, তাহলে ওই জীবন ছাড়া কোথাও সুখ খুঁজে পাওয়া যাবে না। না 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 না, চিটাঙ্গের মানুষ এটা মাইনা নেন যে ওই জীবন ছাড়া সুখ পাওয়া যাবে না। ওই জীবনে শরীরে কাপড় না থাকতে পারে, মাথা গোচার ঠাঁই না থাকতে পারে, ঘরে চুলা না জ্বলতে পারে, কিন্তু ঘরে সুখ কোনোদিন যাবে না। ওই জীবন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সারা দুনিয়ার মানুষ ছোট্ট জীবনটায় সুখে থাকার জন্য। সুখ আল্লাহ রসুলের জীবনের ভিতরে লুকায়িত, ফুলের ভিতরে যেরকম ঘ্রাণ লুকায়িত, ঠিক আল্লাহ রসুলের জিন্দগির ভিতরে আমাদের সুখ লুকায়িত। সুখ আর আখেরাতের কামিয়াবিও আল্লাহ রসুলের জিন্দগির ভিতরে লুকায়িত। যেই ঘরের নারী পুরুষ আল্লাহ রসুলের জিন্দগিকে, জীবনকে জীবন বানাবে, ওই সুন্নত অনুযায়ী, ওই তরিকা অনুযায়ী জিন্দগিকে কাটাবে, ওই ঘরে আসবাব না থাকতে পারে, কিন্তু সুখ ওই ঘর ছেড়া যাবে না। আমি কি বুঝাইতে পারতেছি? আজকে আমরা অসুখী এই জন্য, আসবাবের কারণে আমরা অসুখী না, যে আসবাব আমাদের কাছে কম, বস্তু আমাদের কাছে কম, প্রসাদনী আমাদের কাছে কম, ঘরের ফার্নিচার আমাদের কাছে কম। না না, টাকা কম, পয়সা কম, ব্যবসা নাই, বাণিজ্য নাই, এই জন্য আমরা অসুখী না। কসম খোদার, আমরা অসুখী আল্লাহর রসুলের জিন্দগি আমাদের জিন্দগিতে না থাকার কারণে। যদি আল্লাহ রসুলের জীবন আমাদের জীবন হইতো, তাহলে মুসলমান কোনোদিন অসুখী হইতে পারে না। মুসলমান তো সুখী, মুসলমান চেয়ে বড় সুখী কে হবে? আজকে আমাদের কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নাই, রসুলের জীবন নাই, এই জন্য কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নাই, সন্তান আছে কিন্তু সুসন্তান নাই, সন্তান আছে সুসন্তান নাই। আজকে ওই ছেলে পাওয়া দুষ্কর। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতো সারা দিন পরিশ্রম, কোন কোন মাসে 61টি কোরআন খতম, তারপর রাত্রে মার পায়ে তেল মালিশ করতেছে আর টিপতেছে, মাঝে মাঝে খুশিতে মায়ের পায়ের তালুতে চুমা দিতেছে, মা কাইপা উঠতেছে, শাফি আমার পায়ের তালুতে চুমা? তো বলছে কোথায়? বলছে দেখতেছি তো আমার পায়ের তালুতে চুমা দিতেছ। বলছে না তো, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া জান্নাতের স্বাদ নিতেছি। ওই ছেলে নবীর জিন্দেগি ছাড়া অসম্ভব না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জিন্দেগি ছাড়া ওই সন্তান সম্ভব না, ওই সন্তান সম্ভব না। আল্লাহ রসুলের জিন্দেগি ছাড়া ওরকম স্বামীও সম্ভব না, স্ত্রীও সম্ভব না, ওরকম ভাইও সম্ভব না। আসেন,
বহু দূর চলে গেছি আমরা, বস্তুর পিছে দৌড়াইতে 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 বুকে আশা সুখ 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 সুখ, কিন্তু পাওয়ার রাস্তায় পা বাড়াইতে রাজি না। আসেন আজকে পাক্কা ওয়াদা করেন যে না, নবীর জীবনকে নিজের জীবন বানাবো, নবীর আদর্শকে আদর্শ বানাবো। কিন্তু চিটাঙ্গের মানুষ যদি প্রশ্ন করে, নবী তো দুনিয়াতে নাই, 1430 বছর হয়ে গেছে দুনিয়ার থেকে চলে গেছেন, আজকে নবীর আদর্শ কোথায় পাবো? নবীর আদর্শ আমাদের জীবনে আসুক, নবীর আদর্শ কোথায় পাবো? আমার পিছনে দুই পাশে যারা বসে আছে এদের প্রত্যেকের সিনায় নবীর আদর্শ সুরক্ষিত আছে। আল্লাহ হক্কানি উলামাদেরকে নির্বাচিত করছেন এই জন্যই, আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা, হক্কানি আলেমদেরকে আল্লাহ নির্বাচিত করছেন। তারপরে বন্ধুকে বলছেন, বন্ধু আপনি সিগনেচার করে দেন, তো আল্লাহ রাসূল সিগনেচার করছে, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া লাম ইউয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউয়ারিসুল ইলম, এই সমস্ত উলামায়ে কেরাম নবীর আদর্শ বিদ্যা নিজের সিনায় ভরা রাখছে, মাদারিসগুলোর ভিতরে রাখা আছে, হক্কানি মাদ্রাসাগুলোর ভিতরে। আসেন এদের পিছে চলেন, এদের কাছে আসেন, শিখেন নবীর জীবন। শিখবেন না কেন? যেই নবী আপনার জন্য আমার জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে দুনিয়ার থেকে বিদায় নেয়, যেই দিন দুনিয়ার থেকে বিদায় নিতে ছিলেন নিজেও ক্ষুধার্ত, নয় নয় ঘর ক্ষুধায় বকতে ছিল, হাসান হোসাইনও ক্ষুধায়, ফাতেমা আলীও ক্ষুধায়, যেই নয় ঘরের ভিতরে আল্লাহ রসুলের পরে কোন পুরুষ অভিভাবক নাই, কিন্তু নিজের পরিবারের জন্য চোখে পানি ছিল না, পানি ছিল তো আপনার আমার জন্য ছিল। হাদিস কিন্তু অনেক লম্বা, আপনার আমার জন্য ছিল। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আপনার চোখে পানি কেন? আল্লাহ রসুল এই কথা বলেন নাই যে আমার ঘরের তো সব ক্ষুধার্ত। আম্মা জান বলতেছিলেন যে বাতি জ্বালানোর তেলও ছিল না, কসম খোদার যদি তেল থাকতো তাহলে আগে খিদা নিবারণের জন্য পান করে নিতাম, পান। ওই অবস্থায় পরিবারের জন্য কোনো অভিযোগ নাই আল্লাহর কাছে, কিন্তু চিটাঙ্গের মানুষ আপনার আমার জন্য ছিল, ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতের কি অবস্থা হবে, কে দেখবে আমার উম্মতকে, কে বুকে রাখবে? আল্লাহ জবাব পাঠাইছে, লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি আছি। যেই নবী কবর থেকে উঠবে, কবর থেকে রেওয়ায়েত আছে, তাহকিক উলামা করবে, জিবরিল আলাইহিস সালাম পর মারবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য, বলবে কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু উঠেন। তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে আর বলবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায় 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 কোথায়, আওয়াসালা শফিরি জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাতের কিনারে আমাকে ফাঁকি দিয়া চলে গেছে, তুমি কি আমাকে শেষে উঠাইতে আসছো? জিবরিল আলাইহিস সালাম কসম খাইতে বাধ্য হবে, যে আল্লাহর কসম, আল্লাহর কিবরিয়ার কসম, আপনার ডান দিক থেকে তো আবু বকর সিদ্দিকী উঠে নাই, বাম দিক থেকে উমর উঠে নাই, পায়ের নিচ থেকে বেলাল উঠে নাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মত কোত্থেকে উঠবে? আমি বলি মাঝে মাঝে যে আমি মুসা কালিমুল্লাহ মানি, ঈসা রুহুল্লাহ মানি, ইব্রাহিম খলিলুল্লাহ মানি, আদম সফিউল্লাহ মানি, কিন্তু যেইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওইখানে কেউ নাই। কেউ কিয়ামতের দিন নিজের উম্মতের খবর নিবে না, নামই নিবে না। মুসা আলাইহিস সালাম সম্বন্ধে তো হাদিস আছে, আল্লাহ রাসূল বলছে, কাআন্নি আনজুরু মুসা,
মুতালাফিফুন বি উমুদিল আরশ, আমি মুসা আলাইহিস সালামকে দেখতেছি আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি, আজকে মাকে চাই না, ওলা আসআলুকা উখতি, বোনকে চাই না, আসআলুকা নাফসি নাফসি, আমাকে বাঁচান আমাকে বাঁচান। আরেক রিওয়ায়াতে আছে ফাজিআ বি জাহান্নাম, জাহান্নামকে আনা হবে একটা চিৎকার দিবে জাহান্নাম, জিব্রিল আলাইহিস সালাম জায়গাটা জায়গায় বসে পড়বে আর চিৎকার দিবে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান আমাকে। ওই দিন আপনার আমার নবী ফ্যামিলিকে তালাশ করবে না, স্ত্রীদেরকে তালাশ করবে না, হাসান হুসাইনকে তালাশ করবে না, দৌড়াইতে থাকবে আর চিৎকার দিতে থাকবে রব্বি উম্মতি 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 উম্মতি। হাউজে কাউসারে দৌড়াবে, পিপাসিত নিডাল উম্মত যদি পড়া যায় থাকে নিজের হাতে উঠাবে, পেয়ালা ভরবে। রেওয়ায়েতে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালা ভরা দিবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে উঠায় দিবেন, আল্লাহর রাসূল ঠোঁটে লাগায়া পান করায় দিবেন আর বলবে তাশরাব লা তাসমান বাদাহা আবাদা, পান কর, জীবনে কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। আবার মিজানের পাশে দৌড়াবে চিৎকার দিতে দিতে। আমলনামা যদি না ঝোকে তাহলে দুনিয়ায় যে দুরুদগুলা পড়ছিলেন ওই দিন কৃষ্ণা দেখাবে, ওই দুরুদ রাখা আছে গাড়িতে, যাবে গোডাউনে আপনার আমার নামের দুরুদের গাড়িটা ওইখান থেকে খুঁজা বাহির করে নিয়ে আসবে, দৌড়ায় আসবে, আমলনামার পাল্লায় রাইখা ঝুঁকায় দিয়ে ছেড়া দিবে, আবার চিৎকার দিতে দিতে দৌড়াবে পলসে রাতে। যদি ফয়সা যায় থাকি তো আবার ছুটে আসবে, আবার দুরুদের গাড়ি উঠাবে, আবার আমার মাথায় বসাবে, বলবে এটা ধরে রাখো আর পলসে রাত পার হইতে থাকো। ওই নবীর জিন্দেগি আমাদের সুখের সবচেয়ে বড় পাথেয়, এই জন্য সবার কাছে দরখাস্ত, কথা কিন্তু শেষ, আসেন নবীর ওয়ারেস হক্কানি উলামায়ে কেরাম যারা দুনিয়ার সমস্ত যাতনাকে সহ্য করা, হাড্ডি মাংসের মানুষ এরাও চিটাঙ্গের উলামা সমিতি বা আইম্মা সমিতি যেটা আজকে এখানে দুই দিন ব্যাপী হইতেছে, এরা দেখছে আমরা মেম্বরে বসে বলি, আরো কিভাবে বোঝানো যায় বিদায়ী এই আয়োজনটা এই কারণে যে আমরা তো মেম্বরে বলি, তারপরও দেখি বাহির থেকে কাউকে আই না, চট্টগ্রামের মানুষকে বোঝানো যায় কিনা, দিলে ব্যথা কাদের দায়িত্ব, যদি না হইতো এই আয়োজন কখনো হইতো না মনে হয়, দিলে যদি ব্যথা না থাকতো কাদে যদি দায়িত্ব না থাকতো আমরাও কোনোদিন আপনাদের সামনে আসতাম না, দশ জনের মতো দুনিয়ার জীবন আমরাও কাটায় দিতাম, কি প্রয়োজন ছিল রাত্র ১২টা পর্যন্ত আপনাকে বিরক্ত করার, কি প্রয়োজন ছিল ওই আইম্মায় চিটাং শহরের সমস্ত ওলামায়ে কেরাম এই স্টেজের ভিতরে রাত্র ১২টা পর্যন্ত বসে থাকা, কোনো প্রয়োজন ছিল না? না, দিলে ব্যথা কাদে দায়িত্ব, কিয়ামতের দিন আল্লাহর রসুলকে কি মুখ দেখাবে, এই জন্য চেষ্টা করতেছে আজকে ওলামায়ে কেরাম। অনেকে ভাবে যে ওলামাদের প্রয়োজন কি, ওলামারা কেন আমাদের পিছিয়ে পড়ছে, একটা জিনিস না বুঝাইলেই নয়, যারা এই সমাজে সবচেয়ে বেশি দিনদার মনে করা হইতো, দুনিয়ার বুকে এখনো যাদেরকে দিনদার মনে করা হয়, দাওয়াত ও তাবলীগের লোকগুলাকে সবাই দিনদার মনে করত, সারা দুনিয়া দিনদার মনে করত। আমি আমার জীবনের একটা কাহিনী শোনাই আপনাদেরকে, যদিও কথাটা সত্য না, ২০০৮ আমার সফর চলতেছিল পুরা ইউরোপ ২৫ দেশ, হাজি আব্দুল ওহাব সাহেব রহমতুল্লাহ আলাই যিনি পাকিস্তানের আমির ছিলেন ওনার সাথে আমরা যখন স্পেনে পৌঁছি, তো স্পেনে কোনো একটা অবস্থা চলতেছিল তখন, বিদ্যুতে একটা অবস্থা যেটা আমাদের পক্ষে ছিল না, তা আমরা ওইখানে যখন পৌঁছি
যেইখান দিয়া তার একদিন সিয়াদ স্পেনে ঢোকেন ওই শহরে, ওই পাহাড়ের পবদেশে যখন আমরা পচি, তো আমাদেরকে পুলিশ ঘেরাও করে পাসপোর্ট গুলা নিয়ে নিলেন। আমরা চিন্তিত ছিলাম, কিন্তু চাব তো কার কাছে চাব, ঠিক না? কেউ নামাজ, কেউ তেলাওয়াত, কেউ তসবিহ। আধা ঘন্টা পরে বড় অফিসার আসছে, তার হাতে পাসপোর্টের গাঠটি গুলা। কাকে কি বলছে এটা আমি জানি না, কিন্তু আমার পাসপোর্টটা যখন দিতে ছিল তো হাসতে ছিল আর বলতে ছিল, ইউ আর মেসেঞ্জার অফ গড, তুমি তো আল্লাহর রসুল, তোমাদের পাসপোর্ট আটকায় কে? আসলে কথাটা সত্য না, কিন্তু তার ধারণাটা বড় উচ্চা যে তুমি তো আল্লাহর রসুল, তোমার পাসপোর্ট কে আটকায় রাখবে? যাদেরকে সারা দুনিয়ায় এরকমও মানুষ ভাবত, আজকে ওটার ভিতরও এরকম লোক পয়দা হয়েছে যারা বইলা বেড়ায় ওরা আমাদের কোনো দরকার নেই, ঠিক না? ওলামাদের কোনো দরকার নাই। ওলামা কেন আসছে আমাদের তাবলিগ দখল করতে? না না না, ওলামাদের দিলে ব্যথা, কাঁধে দায়িত্ব। তাহলে কোনদিন আপনাদের পিছে পড়ার প্রয়োজনই ছিল না, কসম খোদা। আমরা জানি যেদিন আমরা জন্ম নিছি ওই দিন আমাদের কানে ধ্বনি আসছে, ধ্বনি ধ্বনি বুঝেন, আওয়াজ আসছে, আওয়াজ আপনার কানেও আসছে, আমার কানেও আসছে, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আল্লাহ এই ধ্বনি জন্মে লগ্নে দিছে, আমি তোকে পয়দা করছি, তোকে লালন পালনের দায়িত্ব আমি আল্লাহ নিজের। আমরা সদিচ্ছায় আসি, আল্লাহ নিয়ে আসছেন। বিদায় কোরআন এটা বুঝাইতে চাইতেছে প্রত্যেক বাচ্চাকে জন্ম নেওয়ার সাথে সাথে, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, ওই আল্লাহ যে তোমাকে জন্ম দিছে সেই আল্লাহ লালন পালনের দায়িত্ব তার কাঁধে নিছেন। যদিও কাঁধ আল্লাহর জন্য ব্যবহার করা সমীচীন না, আল্লাহর উপরে দায়িত্ব প্রত্যেকটা মানুষের লালন পালন। চিটাঙ্গের মানুষ লম্বা হয়ে যেতেছে, শুধু এতটুক না, আরেক আয়াতে আল্লাহ বুঝাইছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ও মানুষ তুই হইলি জামাই 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 জামাই, তুই হইলি দুলা, যেমন অনুষ্ঠানে জামার জন্য আরো 500 মানুষ খায়, ও মানুষ তুই জমিনে পরাচ্ছস, আমি সমগ্র সৃষ্টিকে তোর সুবাদে পালব, তোর সুবাদে পিঁপড়াকে খাদ্য দিব, তো তোর সুবাদে দিব। ওলামাদের কোনো দরকার ছিল না, শুধু বুকে ব্যথা, কাঁধে কি দিলে কিন্তু ব্যথা, আল্লাহর রাসূলেরও ব্যথা ছিল, আল্লাহ কা বাকি নফসা কান্লা ইয়াকুন মুমিনিন, যে আল্লাহকে দেখছেন সরাসরি পাশে বসে, মুসা আলাইহিস সালামকে 70,000 পর্দার ওই দিক থেকে আল্লাহ তাজাল্লি দিছেন, এক মাস বেহুশ অবস্থায় ছিলেন, এক মাস বেহুশের মতো ছিলেন, অথচ বন্দুক পাশে বসে কথা বলতেছে কি কি। আমি তো বলি মেরাজ অন্য কারণে হয়েছে, আপনারা যাই বলেন, সমগ্র সৃষ্টিকে আল্লাহ পয়দা করছেন যেমন চাইছেন তেমন, শুধু একজন ছাড়া, বন্ধুকে আল্লাহ যেমন চাইছেন তেমন পয়দা করেন নাই। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খুলিকতা কামা তাশাউ, আল্লাহর রসুল যেমন চাইছেন এমন আল্লাহ পয়দা করছেন। তো আল্লাহ দাইকা নিয়া কাছে বসায় বলতেছে, বন্ধু এমনও তো আপনাকে দেখি, কিন্তু মন চায় কাছে বসায় আপনাকে দেখি, আপনি আপনাকে কিরকম বানাইতে চাইলেন, কিরকম চাইলেন আর আমি কিরকম বানাইলাম, একটু কাছে বসেন, আমি ভালো মতে দেখি আপনি আপনাকে কিরকম চাইলেন আর আমি কিরকম বানাইলাম। এটার জন্য ছিল মেরাজ, আর কোনো কারণ না, এটার জন্য ছিল মেরাজ। ওলামা ইকরামের দিলেও ওই ব্যথা,
যে আল্লাহকে পাশে বসে দেখছে, তারপর সান্ত্বনা দিতেছে আল্লাহকে বাকিউ নাফসা। এই সমস্ত ওলামাদের দিলেই ব্যথা, নাইলে কেন আপনাকে বারোটা বলতে বসায় রাখবে? দায়িত্ব কাদে? এই জন্য পাক্কা ওয়াদা করেন, হকানি ওলামাদের পিছে চইলা নবীর জিন্দগিকে শিখবো, ঘরে শিখাবো, চাহিদা অভিযোগ ঘর থেকে বাহির করব, পাঁচ ওয়াক্তের পাক্কা নামাজি হব। দেখেন ঘরের ভিতরে সুখ আসে কি আসে না? পাক্কা ওয়াদা, ওয়াদা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে মাফ করা দেয়। اللهم صل وسلم وبارك على حبيبك محمد صلاة وسلاما خالدا مع خلودك صلاة وسلاما خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معشيتك اللهم لا نحصي ثناء كما أنت أثنيت على نفسي اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك نتوسل إليك أسماءك الحسنى لا إله إلا أنت الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الأحاب الرزاق الفتاح العليم القابض الباسط القافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوقيل القوي المتين الولي الحميد الموصي المغذي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله اللهم لك الأسماء الحسنى ندعو بأسمائك الحسنى نتوسل بأسمائك الحسنى وصفتك العليا وكل صفة أنت وصفت نفسك وعلمت أحدا من خلقك وأنزلت في كتابك واستأثرته في علمك الغيب يا جواد يا كريم يا جواد يا كريم يا جواد يا كريم আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব শুরু হলো, দুনিয়ার কারো কাছে না, আমরা ফকির, তুমি নিজেই বলছো আনতুমুল ফুকারা, আমরা ফকির, আমরা মুহতাজ, আমরা মুখাপেক্ষী। আয় আল্লাহ, আপনার করুণা ছাড়া কদম বাড়ানো সম্ভব না, আপনার রহমত ছাড়া জীবনে চলা সম্ভব না। বিদা আপনি শাহী দুয়ারে হাত তুললাম, আয় আল্লাহ এই মজমা উঠতে চায় না, যতক্ষণ পর্যন্ত নিষ্পাপ না করা হয়, নিষ্পাপ হওয়া ব্যতীত এই মজমা হাত নামাইতে চায় না। এরকম মজলিসে যদি নিষ্পাপ না হওয়া যায় তো মালিক আর মনে হয় কোথাও হওয়া যাবে না। এই মজলিস সম্বন্ধেই তো আপনার বলা, আপনার মাহবুব আমাদেরকে শুনাইছেন, ইরজিউ মাগফুরান লাকুম কদ বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহুম। এই হাদিস তো এই মজলিসের জন্যই, এইখান থেকে যদি গুনাহ নিয়ে উঠতে হয় তাহলে মনে হয় মাফ পাওয়ার আর কোনো জায়গা পাওয়া যাবে না। আমরা চাই গুনার বোঝা নিয়ে উঠতে চাই না, আমরা নিষ্পাপ হয়ে উঠতে চাই, গুনার জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করে উঠতে চাই। ও মালিক, রাতের তিন ভাগের এক ভাগ নিঃসন্দেহ অতিবাহিত হয়ে গেছে, আপনি প্রথম আকাশে চলে আসছেন, আহ্বান করতেছেন,
দেখেন আমার পিছনে নারীরাও বসে আছে, সামনে পুরুষও বসে আছে, হয়তো হাত আমার গ্রহণযোগ্যতা নাও রাখতে পারে, কিন্তু আমার পিছে এবং দুই পাশে আল্লাহ যেই সিনাগুলো আপনি নির্বাচিত করছেন কুরআন হাদিসের এলেম রাখার জন্য, এলমে নবুয়তকে রাখার জন্য, নবীর উত্তরসূরি হওয়ার জন্য তাদেরকে নিয়ে হাত তুললাম মালিক, কমসে কম আজকে আমাদেরকে খালি ফেরত দিন না। শুধু এতটুকু চাই না, এই মজলিসে যারা আছে তা না, যত দূর পর্যন্ত আওয়াজ যায়, শুধু এই যত দূর পর্যন্ত আওয়াজ যায়, এতটুকু না, পুরো চিটাগাং, পুরো বিভাগ, পুরো দেশ, এমনকি এই আওয়াজ ইথারের মাধ্যমে দুনিয়ার শেষ সীমানা পর্যন্ত সংযুক্ত। আল্লাহ পুরো উম্মতে মুহাম্মাদিকে আজকে মাফ করে দেন, আজকে পুরো উম্মতকে মাফ করে দেন। ওলামায়ে কেরামের এই শ্রমের মাধ্যমে, এই আয়োজনের মাধ্যমে, এই ব্যবস্থাপনার মাধ্যমে নিরেট এটা ওলামায়ে কেরাম করছেন, আল্লাহ এটার উসিলায় পুরো উম্মতকে মাফ করে দেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সমস্ত রোগ থেকে হেফাজত করেন, মুসলমানকে জটিল রোগ দিয়েন না, দুরারোগ্য রোগ দিয়েন না, ব্যয়বহুল রোগ দিয়েন না, মুসলমানকে হার্টের রোগ দিয়েন না, কিডনি আর লিভারের রোগ দিয়েন না, ব্রেন স্ট্রোকের রোগ দিয়েন না, ডায়াবেটিস আর ক্যান্সারের মতো রোগ দিয়েন না, কাউকে দিয়া থাকলে কুদরত দ্বারা শেফা দিয়া দেন, কুদরত শেফা দিয়া দেন, এই মজমাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সহযোগিতাকারীকে কবুল করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন, এটা পুরো চিটাগাং শহরের হেদায়েতের জরিয়া বানায় দেন, হেদায়েতের জরিয়া বানায় দেন। আল্লাহ ওলামাদের এই চেষ্টাকে আপনি রায়গা দিয়েন না, ওলামায়ে কেরাম মাওলা, ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম উম্মতের ব্যথা নিয়া, উম্মতের দায়িত্ব নিয়া এটাকে আয়োজন করছে, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, এটাকে বিফলে যাইতে দিয়েন না, এটাকে বৃষ্টির মতো বানায় দেন, সারা দুনিয়ার হেদায়তের জন্য যথেষ্ট করে দেন। আয় আল্লাহ, কোনো কিতাবে পড়ছিলাম তোমার আকাশুল খাস এই জমানায় ওলামায়ে কেরামই তোমার খাওয়াসরা যখন কোনো জিনিস চায়া ফেলে, না হওয়ার হইল নাকি তুমি হওয়ায় দাও, হকানি ওলামাদের চেয়ে বড় খাস তোমার কাছে কেউ নাই, বিদায় এই মজমাকে কবুল করো। আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে পারে না, আশা রাখে, আল্লাহ কারো কুল যদি খালি থাকে সন্তান দ্বারা ভরা দেন, সন্তান যদি মা বাবার অবাধ্য হয় তো বাধ্য বানায় দেন, রিজিকের পেরেশানি হালাল রিজিক দিয়া দেন, করজে ডুবা তো আদায় করার রাস্তা করা দেন, মিথ্যা মামলায় চড়ায় গেছে তো খালাসি নসিব করা দেন, এই মজমাকে কেয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন, আজকের মজমা আমাদের আখেরাতের জন্য পাথেও বানায় দেন, এই মজমাই যেন আমাদের নাজাতের উসিলা হয়ে যায়। আল্লাহ আল্লাহ তুমি দিবা না কেন, দুনিয়ার তো কোনো এরকম দেশ নাই যেই দেশের মানুষগুলা বারোটার পরেও মাটিতে বসা চাতকের মতো তোমার কথা, তোমার রসুলের কথা শুনে, এরকম কোনো দেশ তো দেখি নাই আমি, পাই নাই, নলেজে নাই, এই দেশের মানুষগুলাকে দিবা না তো কাকে দিবা, এত আলেম তো দুনিয়ার কোনো দেশে নাই, এত মাদ্রাসা তো দুনিয়ার কোনো দেশে নাই, এত মক্তব তো দুনিয়ার কোনো দেশে নাই, এত হেফজখানা তো দুনিয়ার কোনো দেশে নাই, এত হাফেজ দুনিয়ার কোনো দেশে নাই, এত নামাজি দুনিয়ার কোনো দেশে নাই, এত দাড়ি টুপিওয়ালা দুনিয়ার কোনো দেশে নাই, এত পর্দা নিশিন দুনিয়ার কোনো দেশে নাই, তো এই দেশের মানুষকে দিবে না তো কাকে দিবে, এই দেশের মাটিতে তুমি বর্ষণ করবে না তো কোথায় করবে, এই দেশের মাটিকে হেফাজত করবে না তো কাকে করবে, বিদায় আল্লাহ,
আপনি মাদারিস গুলাকে হেফাজত করেন, মাকাতিব গুলাকে হেফাজত করেন, উলামায়ে কিরামকে হেফাজত করেন, আয় আল্লাহ মারাকিস গুলাকে হেফাজত করেন, হক্কানি খানকা গুলাকে হেফাজত করেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আমাদের ঘরগুলাকে ঘরগুলার থেকে চাহিদার অভিযোগ বাহির করে দেন, শুকুর আর সবর আমাদের ঘরের ভিতরে ঢুকায় দেন। আল্লাহ তোমার বন্দারা ওয়াদা করে উঠতেছে, আর কেউ জীবনে চাহিদা রাখবে না, আর কেউ জীবনে অভিযোগ করবে না। মামুনদেরকেও বলবো আজকে ওয়াদা করে উঠি যে না, আর আমাদের জীবনে কোনো চাহিদা থাকবে না, চাহিদা তো একটাই থাকবে যে জান্নাত পাইতে চাই, আল্লাহকে রাজি করতে চাই, আল্লাহর রসুলকে রাজি করতে চাই, আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহর রসুলকে খুশি করতে চাই, জান্নাত পাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। দুনিয়ার কোনো বস্তুর চাহিদা আর দিনে থাকবে না, আর কোনো অভিযোগ আমাদের ঘরে উঠবে না। আল্লাহ যা চাইলাম এটার উপরে আমল করার তৌফিক, যা চাইলাম আল্লাহ তাও দান করেন, যা চাইতে পারলাম না তাও দান করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, যারা বরাবর ইমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন, বিশেষ করে আল্লাহ আমাদের মাতা পিতাকে মাফ করা দেন। ওই দোয়া করব যেই দোয়া আপনি শিখাইছেন, রব্বির হাম হুমা, রব্বির হাম হুমা, রব্বির হাম হুমা, রব্বির হাম হুমা, কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين।